গত 24 আগস্ট রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ রাজ্যের 12টি বিদ্যালয়কে স্বচ্ছতা সহ নানা বিষয়ে পুরস্কৃত করেন। এর মধ্যে তেলিয়ামুড়া মহকুমার কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় স্বচ্ছতায় সেরা বিদ্যালয় শিরোপা অর্জন করেছে। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশুরায় দেববর্মার হাতে পুরস্কার তুলে দেন। প্রসঙ্গত, এই বিদ্যালয় 2016 সালে রাজ্যের সেরা বিদ্যালয়ের শিরোপা অর্জন করেছিল। অন্যদিকে 2021 সালে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতির নিরিখে রাজ্যের সেরা বিদ্যালয়ের শিরোপা অর্জন করেছিল। বিদ্যালয়টি বরাবরই সুনামের সহিত নানা দিক দিয়ে সফলতা অর্জন করছে। নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিশ্বরায় দেববর্মা মহাশয় বলছি। অ্যাকচুয়ালি এই বছর স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার যেটা আমাদের বিদ্যালয়কে দেওয়া হয়েছে, আমরা কিছুদিন আগেও ডিস্ট্রিক্ট লেভেলে পুরস্কৃত হয়েছিলাম। তো গতকাল মানে 24 আগস্ট রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মহোদয়ের কাছে আমরা এই সম্মানটা বা পুরস্কারটা আমরা গ্রহণ করেছি। তো মূলত স্বচ্ছ বিদ্যালয় অভিযান এর উপর ভিত্তি করে এই পুরস্কারটা আমরা পেয়েছি। মানে এখানে বিভিন্ন ইভেন্টের উপর পুরস্কৃত হয়, জল এবং এখানে যেমন বিভিন্ন ইভেন্ট আছে, যে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, জলের ব্যাপার, বিভিন্ন বিষয় আছে, যেমন অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, মিড ডে মিল, এসব ব্যাপারগুলো আছে। তা আমাদের যে পুরস্কার দেওয়া হয়েছে, আমরা ওভারঅল পার্সেন্টেজ, যেটা ওভারঅল পারফরমেন্স বিদ্যালয়ের সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আমরা 180% মার্কস ক্যারি করে সার্টিফিকেটও দেওয়া আছে। তো এখানে আমাদের স্টেট লেভেলে যেটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে 92%। এদিকে তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্ত এলাকা বলে পরিচিত আঠারোমুড়া পাহাড়ির পাদদেশে মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টিও নিজেদের সাফল্যের খাতায় 2-2টি পুরস্কার যুক্ত করল। স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করে। বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষামন্ত্রী পুরস্কার তুলে দেন স্কুল শিক্ষকের হাতে। এতে খুশির হাওয়া বইছে আঠারোমুড়ার প্রত্যন্ত এলাকায়। বাইট, নমস্কার। মুঙ্গিয়াবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার জেলাভিত্তিকে আমাদের যে ক্যাটাগরিতে আমরা যে পুরস্কারটা পেয়েছি সেটা হলো বিহেভিয়ারাল চেঞ্জ এবং ক্যাপাসিটি বিল্ডিং এবং ওভারঅল চেঞ্জ, এই ক্যাটাগরি উপরে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আমরা এই পুরস্কারটা পেয়েছি। এবং গতকাল আমরা পেয়েছি রাজ্য ভিত্তিক, অর্থাৎ রাজ্য স্তরে আমরা আবার সেই ক্যাটাগরিতেই, অর্থাৎ বিহেভিয়ারাল চেঞ্জ এবং ক্যাপাসিটি বিল্ডিং এবং ওভারঅল চেঞ্জ, এই ক্যাটাগরিতে আমরা আবার এই মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আমরা এই পুরস্কারটা আমরা পেয়েছি। একটা সময় যে এলাকাটি ছিল বৈরীদের মূল বিচরণ ক্ষেত্র, সেই জায়গার একটিমাত্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বর্তমানে সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, আর তা সম্ভব হয়েছে বর্তমান সরকারের জন্যই, এমনটাই অভিমত মহকুমাবাসীর। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।